এসকেএম গোট ফার্মের পক্ষ থেকে আপনারা কাছে দূরে যে যেখানেই থাকেন না কেন আপনাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন দিয়ে ভিডিওটা তৈরি করছি। ভিডিওটার বিশেষত্ব যে আজকে এমন একটা খামারির গল্প আপনাদের দেখাবো যেটা বাস্তব প্রমাণ যে আজকাল যে সমস্ত ছোট ছোট খামারি তারা কিভাবে ছাগল কেনার পরে যেখান থেকেই কিনুক না কেন আজকে তারা সঠিক সেই দাদাভাইয়ের কাছ থেকে গাইডলাইনটা পায় না, আজকে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তবুও তাদের যে ভালোবাসা এত পরিশ্রমের দ্বারা একটা ফার্ম স্টার্ট করেছে কিন্তু এত অর্থ ব্যয় করার পরেও তারা সেই ফার্ম থেকে ফার্মটা বন্ধ করতে পারছে না, কিন্তু রুজি রোজগারের রাস্তার জন্য বাঁচার তাগিদায় আজকে কষ্ট করেও তারা ফার্মটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। তা আজকে চলুন বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি সবার আগে আপনার কাছে যায় তাহলে অন্যদের শেয়ার করবেন। দেখেন সারা বছরে যে ধরনের পোকামাকড় জীবাণু ব্যাকটেরিয়া দেখতে পাবেন না, বর্ষার টাইমে কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পাবেন, তাই না? ছাগলগুলো আপনি চড়ান তাহলে আপনাকে কি করতে হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হ্যাঁ, অন্তত এই সময় যদি ভালো করে দেখবেন। বন্ধুরা দেখান, এদিকে আসো, দেখাও। তার মানে ও মাঠে চড়ে এই পর্যন্ত কাদা ফাদার ভেতর দিয়ে ঘুরে বেড়ায়, তাই না? দেখেছেন অবস্থা, ফুলের ভেতরে কি অবস্থা, প্রত্যেকটা ছাগলের পা দেখাও, এদিকে দেখাও, প্রত্যেকটা ছাগলের কিন্তু ভরপুর কাদা, দেখেছেন কিরকম ভাবে লেগে গেছে, দেখেছেন এটলে মাটি ছাড়ছেই না। এইবারটা দেখুন, এই মাটিতে কিন্তু রস আছে, এইখানটায় কিন্তু ব্যাকটেরিয়া জীবাণু কিন্তু এখানে বাসা বাঁধবে, এরপরে আপনার ছাগলের খুরার রোগ শুরু হয়ে যাবে, ছাগল ঠিকঠাক হাঁটতে পারবে না। আর ছাগল যদি ঠিকঠাক না হাঁটতে পারে তাহলে সে দৌড়ে দৌড়ে খেতে পারবে না, তাহলে আস্তে আস্তে ছাগলগুলো কমজোরি হয়ে যাবে। হ্যাঁ হয়েছিল, আবার হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এই যে অবস্থা, দেখুন বন্ধুরা এই যে এঠলে মাটি, দেখেন কিরকম মাটি সব লেগে লেগে আসে। প্রত্যেকটা ছাগলকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এদিকে আসেন, এরকম একটা বালতিতে গুলবেন, এই বালতিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে না পুরো সামনে, তাহলে আপনি একটা ফার্মার, এগুলো রাখতে হবে, এটা কমন জিনিস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেবেন, এরকম ছাগলগুলোর পা ধরবেন, এরকম দিয়ে চুবাবেন, অন্তত দিনে একবার করবেন। আর না হলে এই সমস্যা যদি একবার হয়ে যায় তাহলে কিন্তু দাদা আবার সেই, দাদা আমার ছাগলের এই হয়েছে ওই হয়েছে, আমার কথা, আমি একটা ফার্মার, আমার ছাগলের মানে অসুস্থ হওয়ার আগে আমি ট্রিটমেন্টটা করে রাখব, বলেন অসুস্থ হওয়ার আগে আমি এক থেকে দুবার করব, আর যখন অসুস্থ হয়ে যাবে তখন আমাকে কিন্তু দিনের পর দিন করতে হবে। একটা কত ভোগান্তি বলেন, একটা পাঠা নিয়ে আপনি কত বড় বিপদে পড়েছেন, মনটা ভেঙে গেছিল তো আমার ছাগল মারার পরে অসুস্থ হয়ে গেছে। মানে যেখান থেকে কিনেছিলেন সেই দাদাভাইকে ফোন করেছিলেন? আমি ফোন করেছিলাম, ফার্স্ট ট্রিটমেন্টটা দিয়েছিল, তারপরে দ্বিতীয়বার ফোন করেছিলাম ট্রিটমেন্টের লেগে, আর কোনো কলও আসেনি, মানে ফোন উঠায়ও না, আমি নিরাপদ হয়ে আপনাকে ফোন করলাম। আপনি আমাকে ফোন করলেন, ফোন করা মাত্রে আপনাকে আমি যে ট্রিটমেন্টের কথা বললাম, সেই ট্রিটমেন্ট অনুযায়ী পাড়ার আগের থেকে সুস্থ হয়ে গেছে, আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে। যে পাঠা পড়ে যায় একদম, মানে এই পাঠাটার এমন একটা অবস্থা হয়েছিল বন্ধুরা, মানে মাজা পড়ে যেত, যে আমি আর ফার্ম করব, এদিকে তাকিয়ে বলে, হ্যাঁ বলেছিলাম যে দাদা মনোবল ভেঙে গেছে শুধু একটা পাঠা নিয়ে, এইবার যদি আপনার ফার্মে যদি 20-30টা ছাগলের যদি হয়
তাহলে তখন তো আর এ জীবনে আমি ছাগলের ফার্ম করব, এই মন্তব্য আসবে কি আসবে? শুধু আসবে, তাই না? তাহলে মেইন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আসুন এদিকে আসুন। এইসব জিনিস দাদা দেখুন, আপনার ফার্মটা খোলামেলা আছে, বেশ ভালো কথা। আমি আপনার ফার্মে এইখানটায় দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটা গন্ধ। বন্ধুরা এইখানে ভালো করে দেখাও, আমি এইখানটায় অ্যাট ফার্স্ট এসে দাঁড়িয়েছিলাম, আমি এখান থেকে গন্ধে চলে গেছি। আর এই যে এইখান থেকে যে পরিমাণে গন্ধ হচ্ছে দাদা, বন্ধুরা ভালো করে দেখেন, মাচা করা সব ঠিক আছে, টোটাল মাটি পচে গেছে। দেখেন মাটি পচে গেছে এখানে, দেখেছেন মাটিটাই পচে গেছে। তাহলে এখানে কিরকম গন্ধ হতে পারে? আর এই যে আপনি মশারি দিয়েছেন, এই মশারি তো একদম মাটি পর্যন্ত ঠেকিয়ে দিচ্ছেন, তাই না? তাহলে আপনি মশা টাকাতে পাচ্ছেন? না মশা পাচ্ছি না। কিরকম মশা বলেন তো, সন্ধ্যার সময় তা বিরাট মশা হয়, তাহলে আগা গোড়া টোটাল ফার্মটা মশারি দিয়ে ঘিরে দিয়েছে, তবু আপনি মশা টাকাতে পারছেন? স্প্রে করি, আবার স্প্রে করছেন। মেইন কথা কি, ছাগলের ঘর দেখুন, এই যে সিস্টেম, এই সিস্টেমটাই ভুল। এই সিস্টেমে করলে আপনি কেন, কেউই এই মশা ঠেকাতে পারছে না, হাওয়া ঠেকাতে পারছে, ঠান্ডা ঠেকাতে পারছে না। এদিকে তাকিয়ে বলেন, আমি ঠিক বললাম কি ভুল বললাম? ঠিক। আপনি যদি ঘরটা নিচ থেকে যদি একদম ডাইরেক্ট এরকম টিন দিয়ে করতেন নিচ থেকে, তাহলে হাওয়াটা ঢুকতে পারতো না, মশাটা ঢুকতে পারতো না। আর এই নিচটা, এই মাটির নিচটা যদি 2 ফুট 2.5 ফুট করে যদি ঘাস কিংবা বালি দিয়ে দিতেন, তাহলে প্রচাপটা নিচে চলে যেত, জল একটুও দাঁড়াতো না, আর আপনি প্রত্যেক দিন শান্তিভাবে ঝাড় দিতেন। কথাটা বুঝেছেন? তাহলে একটা ফার্ম বন্ধুরা করতে গেলে আবেগের বসে নয়, যে আমি ইউটিউবে দেখলাম যে ওই দাদাভাই এইভাবে করেছে, ওই দাদাভাই ওইভাবে করেছে। আরে বাবা, শুধু দেখলে হবে না, আপনাকে দৌড়ে যেতে হবে, 2-4-5টা ফার্ম ভিজিট করতে হবে, তাদের ফার্মে গিয়ে আপনাকে সময় দিতে হবে, যেটা নয় সেটাও কিন্তু ইউটিউবে ক্রেডিট নেওয়ার জন্য বলছে। তাহলে সাধারণ মানুষ যে ইউটিউব ভিডিওগুলো দেখছে, তারা সেই অনুপাতে করে ভোগান্তি হচ্ছে, তো হচ্ছে কি হচ্ছে না বলেন? আমি তো পেয়েছি, যেরকম ভোগান্তি দেখালাম, আমি ইউটিউব থেকে করেছিলাম ঘর, আপনিও ইউটিউব দেখে করেছিলেন, দিয়ে আপনারও সেই একই ভোগান্তি। ওরা করেছিল কাটের, আমি করেছি বাঁশের। হ্যাঁ, ওরা কাটের, আপনি বাঁশের। তাহলে এটা যদি নিচ থেকে যদি আগা গোড়া যদি সাটা থাকতো, তাই না, তাহলে আপনি ভিতরে 2 মর্টিন যদি দিয়ে দিতেন। মেইন কথা দেখুন, আপনি ঘরের ভেতরটা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ঘরের ভেতরে মশা মেরে দিচ্ছেন, তাই না? কিন্তু ওই দূরের মশা, সে তো তাকে কি করে ঠেকাবে? ঠিক। কারণ এই ছাগলটার গায়ে রক্ত আছে, এই রক্তের গন্ধ মশা অন্তত কম করে 50 মিটার দূর থেকে পাবে। 50 মিটার বোঝেন, আপনার ওই রাস্তার থেকে পাবে যে এইখানটায় রক্ত আছে। তাহলে সেই মশাকে আপনি কি করে ঠেকাবেন? তাহলে ঘরটা এমনভাবে করতে হবে যাতে আমি ঘরের ভিতরের মশাগুলো মেরে দেবো, বাইরের মশা আর না ঢুকতে। সিস্টেমটা বোঝা গেছে? বাইরের মশা না ঢুকতে। আপনি তো 4 বছরের অভিজ্ঞ খামারি, তাহলে একদম মন থেকে বলবেন, আপনার 16টা বাচ্চা মরে গেছে, তার কাছে কতগুলো বাচ্চা ছিল? বাচ্চা ছিল 28টা। 1 বছর হতে গেল এই ফার্মে আমি এসেছিলাম, ফার্মে আসার পরে এই দাদা ভাই আমাকে ততটা ক্রেডিট দেয়নি, তা তখন মনটা খারাপ লাগলো। তা বলেন,
পরবর্তীতে যখন আপনি এদিক ওদিকে সব জায়গায় ডাক্তার, তারপরে যেখান থেকে মাল কিনেছেন সবার কাছ থেকে যখন দেখে ইউটিউবে আমার ভিডিও দেখে আমার সঙ্গে যখন কানেক্টটা আপনি হলেন, তখন মন থেকে বলবেন আপনি কতটা হ্যাপি? আমি তো দারুণ হ্যাপি, কিন্তু আমি বুঝতে পারিনি সেই মোমেন্টে, সেই মোমেন্টে আমি বুঝতে পারিনি যে আপনি এত বড় ফার্মার। 28টা বাচ্চা ছিল, তা আপনি যে ধাঁজে পালনটা করছিলেন, আপনাকে আমি বলেছিলাম যে এই বাচ্চা বাঁচানো খুব টাফ, তা বলেছিলেন, বলেছিলাম, বলেছিলাম যে এইভাবে পালন করলে বাচ্চা কিন্তু দাদা বাঁচানো যাবে না। তার কিছুদিনের পর থেকে কি রেজাল্ট আসলো? তার কিছুদিন পর থেকে আমার বাচ্চা মারা গিয়েছিল, 16 খানা বাচ্চা মারা গিয়েছিল। তার কিছুদিন পর থেকে বাচ্চা মারা যাওয়া শুরু করলো? শুরু করলো। তারপরে তো আপনি ফোন করলেন আমাকে, ফোন করলাম, তারপরে আমি যে ধরনের প্রাথমিক যে ট্রিটমেন্টের কথা বলেছিলাম সেই ট্রিটমেন্ট করার পরে বাচ্চা সুস্থ হয়েছিল? হ্যাঁ হয়েছিল। আবার এই একটা অ্যাক্সিডেন্ট, তার সমস্ত কিছু সব বুঝে শুনে এখন পর্যন্ত মানে ছাগল পালনে কিরকম লাভ আছে বলেন তো? লাভ বলতে প্রতি বছরে 14 মাস আর কি, বাচ্চা তো 14 মাসে দুবার হয়। হ্যাঁ, তো দুবারে আমি বাচ্চা বিক্রি করি, 30-50 খানা বাচ্চা বিক্রি করি। হ্যাঁ, এবার আমার ওখানে 5,000 করে গড়সাট হয়, 5,000-6,000 এরকম গড়সাট আসে। হ্যাঁ, 2-2.5 লাখ টাকা আমি বেচা কেনা করি 14 মাসে। 14 মাসে বাচ্চা বিক্রি করে কত টাকা বেচেন? 2-2.5 লাখ। 2-2.5 লাখ টাকা বেচা কেনা করেন। তাহলে যারা নতুন তাদের আপনি কি বলতে চাইবেন? ধরেন আমাদের দেশে তো অনেক বেকার, আপনিও একটা বেকার ছেলে, আমিও একটা বেকার ছেলে, আজকে এই লাইনে চলে এসেছি তার মর্মটা বুঝি। তাহলে এরকম তো অনেক বেকার ছেলে আছে আমাদের দেশে, তারা যদি ফালতু ঘুরে না বেড়িয়ে যদি 10টা ছাগল নিয়ে যদি আপনার মতো বেড়াতে পারে, তাহলে কি তার রুজি রোজগারের রাস্তা খুঁজে পাবে? বাইরেকার থেকে ভালো হবে, বাইরেকার থেকে। আমি আগে বাড়ি থাকতাম, আমাকে বাইরে আগে বেতন দিত 20,000 টাকা কোম্পানি বেতন দিত। হ্যাঁ, দেখলাম সেখানে 24 ঘন্টা ডিউটি করে সে 20,000 টাকা বেতন, বাপ মা ছেড়ে আত্মীয় পড়া প্রধান পড়া প্রতিবেশী ছেড়ে সেখানে থাকা, এবার খাওয়া দাওয়া সেখানে প্রবলেম। সেই অনুযায়ী আমি করোনাতে এসে আমি ফার্মটা স্টার্ট করেছি। তো আমার মাস গেলে মানে অ্যাকচুয়ালি কি মাসের হিসাব করতে গেলে মাসে 20,000 টাকাটা আমার বাড়ি থেকে বেড়ে আসে। এখন বলতে চাচ্ছেন যে আপনি বাইরের থেকে এখন বাড়িতে বসে 20,000 টাকা আপনার ইনকাম হয়ে যাচ্ছে, আবার বাড়িতে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলছি তার ভেতর দিয়ে ইনকামটা, তার ভেতর ইনকামটা হচ্ছে। তাহলে যারা নতুন তাদের কি বলতে চাইবেন? নতুন তাদেরকে বেশি ছাগল না নিয়ে 10-5 ছাগল নিয়ে তাদেরকে আমি স্টার্ট করতে বলবো। মানে একবার 5-10 ছাগল করলে সে বুঝতে পারবে যে আয় ব্যয় কি হচ্ছে কি হচ্ছে। আগে অল্প দিয়ে করুক, অল্প দিয়ে করুক, আগে জিনিসটা বুঝুক এর ভেতরে কি আছে, তার ট্রিটমেন্ট আছে, তার কি আছে না আছে সেগুলো বুঝুক, তারপরে তো বাড়াবে। তাহলে আপনাকে যে ধরনের ট্রিটমেন্টের কথা বলি সেই ট্রিটমেন্ট অনুযায়ী কাজ করলে কি ঠিক হয় ছাগল? হ্যাঁ ঠিক হয়ে যায়। ওষুধের কি প্রচুর দাম? হ্যাঁ দাম কম। আর দেখুন আপনার ফার্মের কিছু ট্রাকচার আপনাকে ঠিক করতে হবে, আর এই যে পা গুলা যেরকম বললাম মুখেও একটু পটাশিয়াম দিয়ে পুঁচে দেবেন, এইগুলো করে দেবেন, নাহলে এখন এই যে কাদা ব্যাকটেরিয়া জীবাণু লাগতে লাগতে তখন কিন্তু ছাগলগুলোকে ধরে ফেলবে, তখন আপনি একটা সমস্যার মধ্যে পড়বেন। আমি কিছু ট্রিটমেন্টের কথা কিছু আমি বলে যাচ্ছি, সেই অনুযায়ী কাজ করবেন, আর যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে ফোন করবেন। কি বললাম বুঝতে পেরেছি? আপনি ফোন করবেন। আর দেখুন ছাগল পালনটা বন্ধুরা এমন একটা পালন, কারণ আজকে যারা নতুন এই লাইনে আসছে তারা সবই করতে পারছে, পরিশ্রম করতে পারছে, সবই করতে পারছে, কিন্তু যে গাইডলাইনের শুধুমাত্র একটু গাইডলাইনের অভাবে ফার্মগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? গাইডলাইন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ট্রেনিং আগে না গাইডলাইন আগে? গাইডলাইন আগে। শিওর আপনি? শিওর। গাইডলাইন থাকলে ফার্ম টিকে থাকবে, গাইডলাইন না থাকলে ফার্ম থাকবে না। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটা যদি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অন্যদের শেয়ার করুন, আর ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ওকে থ্যাংকস বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।